নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজ 9ই আগস্ট, আজ বিশ্ব আদিবাসী দিবস। এবং এই বিশ্ব আদিবাসী দিবস ইতিমধ্যেই কিন্তু পালিত হয় গোটা বিশ্বে, যাতে করে যারা আদিবাসীরা রয়েছেন বিভিন্ন জায়গার গোটা বিশ্বে, তাদের অধিকার নিয়ে যাতে কথা হয়, তাদের যাতে আরো অধিকার দেওয়া হয়, তাদের এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই বিশ্ব আদিবাসী দিবস কিন্তু পালন হয়ে থাকে। 2021 সালেও একই রকম ভাবে পালিত হচ্ছে গোটা বিশ্বে তথা ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে। আজকে গণমুক্তি পরিষদের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়েছে সিটি সেন্টারের সামনে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটি বিভিন্ন বিষয় তিনি কথা বলেছেন। গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন চৌধুরী সেখানে ছিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন যে আদিবাসী বা জনজাতিরা যারা রয়েছেন তাদের অধিকারটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাতে গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও একই রকমভাবে কিন্তু খুবই দরকার এই আদিবাসীদের যে অধিকার, আদিবাসীরা কি পরিস্থিতিতে রয়েছেন সমস্ত কিছু দেখার জন্য, যারা পূর্বের বসবাস করে আসছেন, যারা ভূমিপুত্ররা রয়েছেন বিভিন্ন রাজ্যগুলোর, বিভিন্ন দেশগুলো, সেই দেশগুলোর কি পরিস্থিতিতে তারা থাকছেন সেই বিষয়ে নজর রাখার জন্য, সরকারগুলো যাতে নজর দেয় সেই বিষয়টার জন্যই কিন্তু এই বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়, যাতে তাদের কাছে তাদের উন্নয়নের জন্য, তাদের জীবনের মান বাড়ানোর জন্য চেষ্টা করে থাকে। ত্রিপুরা রাজ্য একই রকমভাবে যাতে সেই চেষ্টাটাই হয়, সেই দাবিটাই কিন্তু তুললেন গণমুক্তি পরিষদের যারা নেতাকর্মী সমর্থকরা রয়েছেন। কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে সিটি সেন্টারের সামনে সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে গণমুক্তি পরিষদের কর্মকর্তারা, নেতৃত্বরা শুনব। সরকার, তৎকালীন সরকার, জাতিসংঘ এবং পরবর্তী সময়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে উদ্দেশ্যে এই রেজুলেশন, সেই রেজুলেশনকে মান্যতা দেওয়ার জন্য বা স্বীকৃতির জন্য ভারত সরকারও সেখানে ওয়ান অফ দ্য সিগনেটারিস অর্থাৎ সম্মতি ঘোষণা করেছেন। কিন্তু বন্ধুগণ, এই আদিবাসী দিবস উদযাপন শুরু হওয়ার 26 বছর পেরিয়ে এখন 27 বছরে আমরা পদার্পণ আমরা করেছি। আমাদের দেশ স্বাধীন হবার পর 1950 সালে সেখানে সংবিধান গ্রহণ করার পর এদেশেও আদিবাসীদের সুরক্ষায় তাদের ভাষা, সংস্কৃতি, জমি, ঐতিহ্য ইত্যাদি নানা ধরনের প্রতিশ্রুতি সত্ত্বেও আমরা দেখি আমাদের দেশের প্রায় 12 কোটি আদিবাসী অংশের মানুষ এই ভারতবর্ষের মধ্যে শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে সমস্ত দিক থেকে পিছিয়ে এই আদিবাসী অংশের মানুষ। 1994 সাল থেকে আমাদের দেশে মোদী সরকার কায়েম হওয়ার পর আদিবাসীদের এই অধিকার কেড়ে নেওয়া, জমি কেড়ে নেওয়া, ভাষার অধিকার কেড়ে নেওয়া, এগুলো উপার্জন করে বৃদ্ধি পেয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও এখানে বিজেপি আইপিএফ এর জোট সরকার তৈরি হওয়ার পর এখানেও প্রতিদিন প্রতিপল সংবিধান আমাদের রাজ্যের আদিবাসীদের জন্য যে সমস্ত অধিকার দিয়েছে, চাকরির ক্ষেত্রে, আমাদের ভাষা রক্ষার ক্ষেত্রে, আমাদের জমির ক্ষেত্রে, এই সরকারের বাধান্যতায় আজকে অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষের অধিকার যেমন উলঙ্ঘিত কেড়ে নেওয়া হচ্ছে, সেই জায়গায় ত্রিপুরার যে ট্রাইবেলরাও আজকে সবচেয়ে বঞ্চিত। বন্ধুগণ, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আমাদের সিটি সেন্টারের সামনে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম বেশ ভীষণ ধরে চলছে। এখন এই প্রোগ্রামে আপনাদের সকলকে গণমুক্তি পরিষদ, ট্রাইবেল ইউথ ফেডারেশন, ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়ন এবং ত্রিপুরাজ্যের 12 লক্ষ আদিবাসী অংশের মানুষের তরফ থেকে এবং যারা ত্রিপুরাজ্যের
समस्त পঞ্চপদ অংশের মানুষের সার্বিক বিকাশে গণতান্ত্রিকভাবে সামাজিকভাবে সহযোগিতা করেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে 9 আগস্ট সারা পৃথিবীব্যাপী ইউনেস্কোর ঘোষণা অনুসারে আদিবাসী দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। 1994 ইংরেজিতে ইউনাইটেড নেশন তার এক রেজুলেশনের মাধ্যমে এই পৃথিবীর 90টা দেশে প্রায় 50 কোটি আদিবাসী অংশের মানুষ যারা ইন্ডিজেনাস পিপল আদিবাসী শিডিউল ট্রাইব জনজাতি বা বিভিন্ন নামে যারা আখ্যায়িত সারা পৃথিবীর 7000 সংস্কৃতি ভাষা এই 50 কোটি মানুষের দখলে তাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং তাদের যে চিরাচরিত জ্ঞান বুদ্ধি এগুলো যাতে সুরক্ষিত হয় এবং তাদের যে ন্যায্য অধিকার পৃথিবীর বিভিন্ন দেশে যাতে সেখানকার নির্বাচিত সরকারগুলো তারা এগুলো স্বীকার করেন তাদের সুরক্ষার জন্য সেরকম ব্যবস্থা গ্রহণ করেন সেই জন্য 1995 সাল থেকে এই দিবসটিকে। আপনারা শুনলেন গণমুক্তি পরিষদের সভাপতি চিতন চৌধুরী এবং সম্পাদক রাধাচরণ দেববর্মা কি বলেছেন এই ব্যাপারে, এবং অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে আজ আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো সিটি সেন্টারের সামনে, এবং গণমুক্তি পরিষদের তরফ থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আদিবাসীদের গোটা দেশে গোটা বিশ্বে যাতে অধিকার সংরক্ষিত হয় আর নানান বিষয় নিয়ে আজ তারা সরব হয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।